বাঙালির চর্চা ইউটিউব চ্যানেলে সকল সম্মানীয় দর্শক ও শ্রোতাবৃন্দদের আরও একবার আমি সোমনাথ নাথ শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। বন্ধুরা, এই চ্যানেলে শিক্ষা, চাকরি এবং প্রকল্প সংক্রান্ত যে ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত আপনারা পান, তো এগুলি আমি প্রথম শ্রেণীর দৈনিক এবং অজস্র ওয়েবসাইট ঘেটে নিশ্চিত হয়ে তবেই আপনাদের সামনে হাজির করি। এই তথ্য জানবার পর আপনারা যখন নিয়োগ প্রক্রিয়ায় বা সমতুল প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, সেই সময়তে কোনো কর্তৃপক্ষ বা আধিকারিক আপনাদের কাছ থেকে আর্থিক বা সমতুল উৎকোচ যদি দাবি করেন, আপনারা তৎক্ষণাৎ থানাতে লিখিত অভিযোগ দায়ের করবেন। বাঙালি চর্চা চ্যানেল মনে করে চাকরি যোগ্যতা এবং মেধার ভিত্তিতে হয়। কোনো রকমভাবে আর্থিক প্রতারণার শিকার হওয়ার আগে আপনারা কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে তবেই কিন্তু অংশ নেবেন নিয়োগ প্রক্রিয়ায় বা সমতুল প্রক্রিয়ায়। বাঙালি চর্চা ইউটিউব চ্যানেল কোনো ধরনের প্রতারণার সঙ্গে কিন্তু জড়িত নয়। দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উঠে এলো প্রিমিয়াম স্টাডি মিশনের তরফ থেকে। এই মিশনটি কিন্তু বাংলা মাধ্যম একটি মিশন। বালক এবং বালিকা উভয় সেকশানই এই ইনস্টিটিউটে রয়েছে। ইনস্টিটিউটটি অবস্থিত পানিয়ারা, পাঁচলা, হাওড়া 711302 এই পিনকোডে অবস্থিত। তো আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে এই যে ফোন নাম্বারটি আছে, অর্থাৎ 8240448873 এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া 9635670018 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা ওয়াক ইন ইন্টারভিউ অংশ নিতে পারবেন। আবাসিক শিক্ষক শিক্ষিকা হিসাবেই আপনাদের এখানে কাজ করতে হবে। আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, আরবি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং গণিত বিষয় সংশ্লিষ্ট সাবজেক্টে যাদের অনার্স ডিগ্রি আছে এবং তার সঙ্গে যাদের বিএড ডিগ্রি আছে তারা প্রেফারেন্স পেয়ে যাবেন। তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। অথবা যাদের অনার্স ডিগ্রি নেই কিন্তু সংশ্লিষ্ট সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি আছে, বিএড ডিগ্রিটা থাকলে প্রেফারেন্স দেওয়া হবে, ম্যান্ডেটরি কিন্তু নয়। আপনারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউটা হতে যাচ্ছে 20শে জুন 2023 তারিখ মঙ্গলবার, সময় সকাল 10টার সময়। তো এক্ষেত্রে আবারও বলছি, আপনারা এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আছে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নিন। এছাড়া এই যে ইমেল আইডি এবং ওয়েবসাইট অর্থাৎ premiumstudymission.org এই ওয়েবসাইটটা ভিজিট করেও বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিন। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি বিএড কলেজের তরফ থেকে আজকেই জারি করা হয়েছে। আপনাদের এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে 7 দিন সুযোগ পাবেন অ্যাপ্লিকেশন করার। তো সেক্ষেত্রে আপনারা স্পিড পোস্ট মারফত চিঠি পাঠিয়ে দিতে পারেন সরাসরি এবং একই সঙ্গে ইমেলও কিন্তু করতে পারেন। তো এবার আমি আপনাদের দেখিয়ে দেবো কোন কোন পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফাউন্ডেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এমএ ইন এডুকেশন অথবা এমএ ডিগ্রি এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি ইংলিশ, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং মিউজিক বিষয়েও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে এই একই ইনস্টিটিউটে। এর পাশাপাশি কিন্তু এনসিটি নিয়ম অনুযায়ী লাইব্রেরিয়ান পদেও আপনাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়েছে। কলেজটির নাম হচ্ছে ছায়া ঘোষ মহিলা বিএড কলেজ। আবারও বলছি, ছায়া ঘোষ মহিলা বিএড কলেজ। এই কলেজের উদ্দেশ্যেই আপনাদের সরাসরি স্পিড পোস্ট মারফত চিঠি পাঠিয়ে দিতে বলা হয়েছে এবং ইমেলও কিন্তু করতে বলা হয়েছে। তাহলে আপনারা যারা চিঠি পাঠাতে চান খামটা ঠিক রেডি করুন। এই রকমভাবে খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেগুলো কিন্তু মেনশন করে দেবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিখে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেগুলো মেনশন করে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে লিখুন ছায়া ঘোষ মহিলা বিএড কলেজ, তারপরে লিখুন লালবাগ, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট লিখুন মুর্শিদাবাদ, পিনকোড লিখুন 742149। কার অনুকূলে আপনারা এই চিঠিটি পাঠাবেন সেটি আপনারা এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে একটু কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন। এছাড়া আপনারা কিন্তু মেলও করতে পারেন। মেল করলে আপনারা এই যে ইমেল আইডি আছে অর্থাৎ principal.chayaghosmbaid@gmail.com এই ইমেল আইডিতে দ্রুত অ্যাপ্লিকেশান আপনাদের পাঠিয়ে দিন। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। সাগরপাড়া এডুকেশন কলেজ, এই কলেজটিও একটি ট্রেনিং কলেজ। এই কলেজে প্রিন্সিপাল সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হতে চলেছে। নেওয়া হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস এবং পেডাগজি সাবজেক্টেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পেডাগজি সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স এবং সংস্কৃত। এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন সরাসরি পাঠিয়ে দিতে পারেন। এছাড়া ইমেলও কিন্তু করতে পারেন। সরাসরি পাঠানোর জন্য আপনাদের এই অ্যাড্রেসটাই কিন্তু ব্যবহার করতে হবে। খামের উপরে আপনারা টু দ্য সেক্রেটারি লিখবেন, লিখবেন কলেজের নাম। কলেজের নামটি আবারও বলছি, সাগরপাড়া এডুকেশন কলেজ। তারপরে এই অ্যাড্রেসটি লিখুন ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন হচ্ছে সাগরপাড়া, ডিস্ট্রিক্ট লিখুন মুর্শিদাবাদ, পিনকোড লিখুন 742306 ওয়েস্ট বেঙ্গল। আপনারা 7 দিনের মধ্যে সেক্রেটারির সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দেবেন। প্রয়োজনে আপনারা কিন্তু ইমেলও কিন্তু করতে পারেন। ইমেল করবার এই যে ঠিকানাটি, এই ঠিকানাটি ব্যবহার করবেন, অর্থাৎ সাগরপাড়া এডুকেশন কলেজ @gmail.com। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। সঞ্জয় কলেজ অফ এডুকেশন, এই কলেজটি অবস্থিত বৃন্দাবন চক, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। পিনকোড হচ্ছে 721641। এই ইনস্টিটিউটে 7 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিএড সেকশনের জন্য। সাবজেক্টগুলো হলো ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং লাইব্রেরিয়ান পদে। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। আপনারা ইমেল করবেন, এই যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে। মাথায় রাখবেন, আপনারা যখন মেল করছেন আপনারা প্রেসিডেন্টের অনুকূলেই অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠাচ্ছেন। মেল আইডিটা আপনারা একটু নোট ডাউন করে নিন, অর্থাৎ sanjoy.b.ed.colegee@gmail.com এ। প্রয়োজনে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য এই যে 2টি কন্ট্যাক্ট নাম্বার আছে এই 2টি কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। সঞ্জয় কলেজ অফ এডুকেশন, এই কলেজটি অবস্থিত বৃন্দাবন চক, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। পিনকোড হচ্ছে 721641। এই ইনস্টিটিউটে 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হতে চলেছে মূলত ডিএলএড কোর্সের জন্য, বেঙ্গলি সাবজেক্টে এবং বায়োসায়েন্স সাবজেক্টে। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা ইমেল করে দিতে পারেন, এই যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে, অর্থাৎ sanjoy.b.ed.college@gmail.com এ। মাথায় রাখবেন, আপনারা এক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্টের অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন। প্রয়োজনে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে এই যে 2টি কন্ট্যাক্ট নাম্বার আছে এই 2টি কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিএড কোর্সের জন্য এনসিটির নিয়ম অনুসারে সমস্ত বিষয়ে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট করা হতে চলেছে। 3 দিনের মধ্যে আপনাদের বায়োডেটা এবং তার সঙ্গে টেস্টিমোনিয়াল সহ অ্যাপ্লিকেশন করে দিতে বলা হয়েছে এই ইমেল আইডিতে, অর্থাৎ siddhartcoe@gmail.com এ। প্রয়োজনে আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে অর্থাৎ 8670561850 এই কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। মাথায় রাখবেন, আপনারা যখন মেল করছেন মেল বডিতে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই কথাটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন, তারপরে সাবজেক্টের নামটি লিখে পাঠিয়ে দেবেন। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। খোলাপোতা শিশুতীর্থ একাডেমি মিশন, এটি অবস্থিত হচ্ছে খোলাপোতা, বসিরহাট, উত্তর 24 পরগনাতে। এখানে আবাসিক মুসলিম শিক্ষক চাওয়া হয়েছে বেঙ্গলি, হিস্ট্রি এবং জিওগ্রাফি বিষয়ে। আপনাদের বেতন প্রতি মাসে 7000 থেকে 7500 টাকা দেওয়া হবে। আপনারা এই নিয়োগে অংশ নিতে অবশ্যই 9735383509 এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিন। তো এই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য।